কা ভাই লোক কে কিয়া বলা হাই ফ্রেন্ডস আশা করি সকলে খুবই খুবই ভালো আছো তো আমিও ফাইনালি খুবই ভালো আছি তো আজকে তোমাদের বলতে আজকে নিউ ব্লক নিয়ে বেরিয়েছি তো আজকে আমি যাব ফাইনালি ভিক্টোরিয়া তো ভিক্টোরিয়াতে কী কী আছে না আছে সম্পূর্ণ ঘুরে দেখাবো বা কী করে যেতে হয় সম্পূর্ণ ঘুরে আমি তোমাদের দেখাবো আমি আছি এখন কলকাতা মেডিকেল 3 নম্বর গেট থেকে হেঁটে চলা মেট্রো থেকে আমি মানে পাতাল ট্রেন বলে বাংলাতে আর ওটাই নিয়ে কলকাতা ভাষায় হিন্দিতে বলে মেট্রো তো আমি এবার মেট্রোর ট্রেন ধরবো তো মেট্রোর ট্রেন থেকে অনলি 5 মিনিট লাগবে আমার ভিক্টোরিয়া যেতে ফাইনালি আমি মেট্রো ট্রেনে স্টেশন পৌঁছে গেছি তো এটা বাংলাতে পাতাল ট্রেন বলে ফাইনালি আমরা টিকিট কাটছি এখানে তো ফাইনালি আমাদের টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে গাইস তো এখানে এটাভাবে দিয়ে তবে এই দিক থেকে যেতে পাবে গাইস তো আমাদের যাওয়া হয়ে গেছে গাইস তো বুঝতেই পারছো সকলে খুবই এনজয় হবে ভিডিওটা বুঝতে পারছো গাইস খুবই আজ এনজয় হবে মেট্রো তো ভাই এখন ছবি আমি তুললো তো এইটা হচ্ছে মেট্রোর টিকিট পাতাল ট্রেনের টিকিট ভাই এরকমভাবে দেয় তো গাইস এবার আসছে পাতাল ট্রেন মানে মেট্রো ফাইনালি গাইস চলে এসেছে মানে এটা আমাদের না এটা অপোজিট সাইডের এটা হয়তো অন্য জায়গায় যাবে বাট আমি ঠিক জানি না গাইস তো আমি এটা বলতে পারবো না কিন্তু আমরা যেটা যাচ্ছি সেটা আমি সম্পূর্ণ বলে দিতে পারবো গাইস তো এটা ছেড়ে দিয়েছে চলে গেল গাইস এবার আমাদেরটা নেক্সট টাইমে বলতে আমাদের এবার চলে এসেছে কারণ আমাদের টাইম হয়ে গেছে এবার চলে আসবে গাইস আমাদের চলে এসেছে তো ফাইনালি আমি উঠে পড়েছি মেট্রো ট্রেনে পাতাল ট্রেন যাকে বলে গাইস তো বুঝতেই পারছো তো আমরা মেট্রো ট্রেনে উঠে পড়েছি তো এটা ঠান্ডা খুব বেশি আছে গাইস তো ফাইনালি আমার নেমেও পড়লাম কারণ আমাদের নামতে হবে চলে এসেছি আমরা তো গাইস আমরা যেখানে নামলাম হচ্ছে এটা হচ্ছে ময়দান তো ময়দান থেকে ভিক্টোরিয়া যেতে অনলি 3 মিনিট লাগবে ফ্রেন্ডস তো 3 মিনিট লাগবে তো আমরা লিফটে চেপেছি গাইস তো লিফট ধরে উঠছি এদিকে তো এখান থেকে লিফট ধরে উঠতে হচ্ছে গাইস তো টিকিট মিকিট সব ঠিকঠাক ওরা নিয়ে নিয়েছে গাইস তো টিকিট আর আমাদের লাগবে না তো এদিকে কাকুরা তাকিয়ে দেখছে গাইস তো আমরা ফাইনালি এবার ওখান থেকে বেরিয়ে পড়েছি তো উঠে পড়ার রাস্তা বেরিয়ে পড়েছি গাইস এই হচ্ছে কলকাতা তো আমরা আমাদের চলে এসেছি কলকাতা সাইড অফ কলকাতা দিয়ে আছি তো আমরা ফাইনালি চলে এসেছি ভিক্টোরিয়ার অনেক কাছে তো কী করে বলে বুঝাবো গাইস তো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে প্রচুর পরিমাণে কাজ চলে এসেছি তো হাই আমরা আছি ভিক্টোরিয়ার অ্যাপোজ সাইডে ওটা ভিক্টোরিয়া এদিকে গেট মানে লাগানো আছে যদি ভিক্টোরিয়া গাইস দেখতেই পাচ্ছ তোমরা সকলেই হ্যালো ফ্রেন্ডস পানিপুরি কাকে ওই যে ঘোড়া গাইস আমার তো বিয়েতে চাওয়ার খুব শখ আছে গাইস বিয়ে করতে গেলে ঘোড়াতে বিয়ে করতে হবে তো গাইস আমরা ফাইনালি পৌঁছে গেছি টিকিট কাউন্টার তো আমরা এবার টিকিট কাটবো তো আমি এবার ব্যাগ থেকে আমার পয়সা বার করছি যাকে বলে টাকা বার করছি গাইস তো ফাইনালি আমার ভাইকে দিয়ে পাঠিয়ে দিয়েছি টিকিট কাউন্টারে টিকিট কাটা হয়ে গেছে গাইস কমপ্লিট তো আমরা দুটো টিকিট নিয়ে নিয়েছি তো একমাত্র টিকিটের দাম হচ্ছে 30 টাকা গাইস তো আপাতত সামনে গেটটা বুঝতে পারছি সামনে লুক তো অসাধারণ তো একটা জলের বোতল কিনে নিলাম কারণ যেহেতু আমাদের জল টেসা লাগবে গাইস তো এখানে সামনে আমাদের যে টিটি কাকু দাঁড়িয়ে আছে মানে পুলিশ কাকু দাঁড়িয়ে আছে তো আমার টিকিট একটা নিয়ে ছিঁড়ে দিল কি বলবো গাইস তো ছিঁড়ে দিল তো আমরা এবার পুরো ব্যাকগ্রাউন্ডটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখো খুবই ভালো লাগবে আমার তো সত্যি কিন্তু আমার খুবই ভালো লাগছে গাইস অসাধারণ লুক তো আমি যে এটা যে উঠছি এখানে আমি নাম জানি না ঠিক তো আমার খুব ভালো লাগলো অসাধারণ ভাই তো আমি এবার বেরিয়ে পড়েছি এবার তোমার চলো ঘুরে দেখাবো ভিক্টোরিয়াটাকে সম্পূর্ণ তো এবার রওনা হয়ে গেছি তো স্বামী আমি চলে এসেছি ভিক্টোরিয়া তো আমার তো খুবই সুন্দর লাগছে জায়গাটা গাইস তো কী করে বলে বোঝাবো খুবই ভালো অসাধারণ গাইস তো ভিক্টোরিয়াটা তো আমার যে পূর্ণ তো ভাই আর কী করে মজা নিয়ে আমাকে এক থাপড় মেরেই দিল ওরা হতে এলাও নেই খুব খবদানি করতে হবে তো গাইস ও বলছে আবার বলছি ভিডিও তো আমায় কেন নিচ্ছিস না তো আমি ওকে নিয়েছি তো কী বলবো গাইস খুবই ভালো লাগছে এখানটা তো সামনেরটা আমি তোমাদের ঘুরে দেখাচ্ছি লুক ওপর থেকে তো আমরা ফাইনালি ওপরে এসেছি তো খুবই ভালো অসাধারণ গাইস
গাইস ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে, তো বুঝতে পারছো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানিও, তো আমাকে খুবই ভালো লেগেছে গাইস। তো এবার আমরা বাড়ির থেকে যাওয়া আসা করবো, কারণ রোদে মুখ কালো হয়ে গেছে গাইস, এত পরিমাণে রোদ কি বলবো গাইস। তো জায়গাটা অসাধারণ লেগেছে, আমার খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে লাভ পয়েন্ট, তো অনেক ছেলেরা মিউট করে, অনেক কিছু করে, তো ভিডিও শ্যুট করতে পারিনি গাইস, ওটা খুব মানে ওটা করতে পারিনি বলা ভুল, করিনি ইচ্ছা করে, কারণ বুঝতে পারছো লাভ পয়েন্টে ওটা আলাদা ব্যাপার একটা গাইস। হ্যালো গাইস, তো ফাইনালি আমি বেরিয়ে পড়েছি। ভাইয়া কিছু বলো। দেখা ভাইলো কে ক্যা বলা। তো ফাইনালি গাইস আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমরা বাড়িতে রওনা হচ্ছি, ঠিক আছে। বাড়িতে রওনা বলতে এখনও সারাদিন বাদ আছে, এখানে ওখান ঘুরবো, তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। টাটা, বাই বাই। ভিডিওতে একটা লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব, অথচ শেয়ার কমেন্ট করো প্লিজ দোস্ত। তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আশা করি সকলে খুবই ভালো লেগেছে। তো এই পর্যন্ত মিনি ব্লগটা আমার এখানেই আমি স্টপ করলাম, যেহেতু সব ঘোরা কমপ্লিট হয়ে গেছে, তো শেষ আমার মিনি ব্লগ এখানে। তো ভিডিওটা অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানিও। তো আমার দাদা তার প্রচুর জল দেশে লেগেছে, তো আমার ব্যাগ থেকে জল বার করে খাচ্ছে। ভিডিওটা কেমন লাগলো, টাটা, বাই বাই ফ্রেন্ডস।